হ্যালো ফ্রেন্ডস, থাম্বনেল দেখে এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেই গেছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। আপনারা বীজতলার ছবি দেখেই ধরে ফেলেছেন যেগুলো মণিপুরি ব্ল্যাক রাইসের বীজ বা অঙ্কুরিত বীজ। এর চালে পুষ্টিগুণ প্রচুর, এই কারণেই আমি পরীক্ষামূলকভাবে একটু পরিমাণ জমিতে চাষ করার চেষ্টা করছি। তো এর সম্পর্কে ডিটেলস, চাষ পদ্ধতি সম্পর্কে, তো এই মণিপুরি ব্ল্যাক রাইসের চাষ পদ্ধতি সম্পর্কে আমি ডিটেলস জানি না, কিন্তু যতটুকু পেরেছি ইন্টারনেট থেকে কালেক্ট করে তথ্য সংগ্রহ করেছি এবং চাষ করা শুরু করেছি। তো দেখা যাক কী হয়। আপনারা যদি এই ধানের চাষ সম্পর্কে ডিটেলসে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর এই ধান চাষের প্রত্যেকটা ধাপের আপডেট আমি অবশ্যই আপনাদের একে একে করে দিয়ে যাব। এখানে একটা কথা বলে রাখি, এই ধানের চাষ হতো শুধুমাত্র রাজাদের জন্য, জনসাধারণের চাষ করার কোনো অধিকার ছিল না সেই সময়। ধানগুলোর অঙ্কুরোদ্গম রেট কিন্তু ভালোই, এবং কত সুন্দর অঙ্কুরোদ্গম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এই বীজগুলো অঙ্কুরোদ্গম হয়েছে। এটা বীজতলা ফেলার পাঁচ দিন পরের অবস্থা। দেখুন চারা গাছগুলো কিন্তু ভালোই বেরিয়েছে এবং কালারটা দেখুন পুরো ব্ল্যাক রাইসের মতোই, এবং গাছের গ্রোথ রেটও কিন্তু খুবই ভালো এবং গাছগুলো সুস্থ সবল এবং বেশ। এটা বীজতলার দশ দিন পরের অবস্থা। দেখুন কেমন গাছগুলোর বৃদ্ধি পেয়েছে, এবং এর পাশাপাশি আমি অন্য ধানও বীজতলা ফেলেছি। তো চলুন সেটাই দেখতে পাচ্ছেন পাশে রয়েছে। এই কালো ধানটা আমি কম পরিমাণে পেয়েছিলাম তাই কম পরিমাণেই ফেলেছি। আজ এই পর্যন্তই, নেক্সট আপডেট অবশ্যই দেব। আর এই নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।